নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব করোনা ভাইরাসের ভ্যাকসিন সম্বন্ধে। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের বিজ্ঞান অনুসন্ধানকারীদের একটি টিমের অনেক প্রচেষ্টার পর ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যবস্থা করেছেন। দুজনের ওপর প্রথম এই ট্রায়াল করা হবে, তাদের মধ্যে একজনের নাম এলিসা গ্র্যান্টো এবং অন্যজনের নাম এডওয়ার্ড ও নীল। এছাড়াও টোটাল 1000 জনের মধ্যে টেস্ট করা হবে। এবার আসি, কে এই এলিসা গ্র্যান্টো? এলিসা গ্র্যান্টো একজন মাইক্রোবায়োলজিস্ট, যিনি ব্যাকটেরিয়ার মিথস্ক্রিয়া এবং সেগুলি কিভাবে বিকশিত হচ্ছে সেগুলির বিষয়ে তিনি অধ্যয়নরত। পোস্ট ডক্টরিয়াল গবেষক তিনি একজন। বর্তমানে ইনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেভিন ফস্টারের সাথে কাজ করছেন। তিনি বলেছেন তিনি এই ব্যাপারে অত্যন্ত এক্সাইটেড এবং আরও বলেছেন তিনি ভাইরাস নিয়ে পড়াশোনা করেননি, এই পরিস্থিতিতে তিনি নিজেকে খুব ইউজলেস মনে করছেন। তিনি এই ভলেন্টিয়ার হওয়ার মাধ্যমে তিনি এটাকে সাপোর্ট করতে চান। এবার আসি এডওয়ার্ড ওনিলের সম্বন্ধে। ইনি একজন ক্যান্সার রিসার্চার। তিনি বলেছেন, আমরা এই রোগটি মোকাবিলা করতে এবং এটির দ্রুত আরও দ্রুত কাটিয়ে উঠতে পারি তা নিশ্চিত করার জন্য এটা করাই সঠিক জিনিস বলে মনে হচ্ছে। প্রফেসর সারা গিলবার্ট এটি লিড করছেন, তার ব্যবস্থাপনায় এই টোটাল ট্রায়ালটি তৈরি করা হয়েছে। তিনি এই ব্যাপারে আশাবাদী যে তিনি অবশ্যই সফল হবেন।